আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ইসলামিক কয়েন হাক ওয়ালেট এইটার আমরা মেইন নেটের যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব এবং টেস্টনেটের যে টাস্কগুলো রয়েছে সেগুলো আমি কমপ্লিট করে দেখাবো। সো এইখান থেকে ইসলামিক কয়েন, যদিও এটা ইসলামিক কয়েন, এখানে ইসলামিক কোনো কারবার নাই কো, এখানে তারা এই আর্টিকেল দেখতে পাচ্ছেন 200 মিলিয়ন ফান্ড রেজ করছে। দেন হচ্ছে আপনার আরও একটা আর্টিকেলে তাদের একটা পাবলিশ করা হয়েছে, টোটাল আপনার ফান্ডিং 400 মিলিয়ন ফান্ডিং এখানে তারা করেছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা আইডিয়া নিতে পারি প্রজেক্টটা অনেক ভালো এবং প্রজেক্ট ভালো মানে ফান্ডিং আছে যে এয়ারড্রপ দিবে আমার না। তবে এখানে এয়ারড্রপের কথা বলেছে, স্ক্রিনশুটে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এয়ারড্রপ দিবে। তো এই জন্য আমরা মেইননেটে যে টাস্কগুলো বর্তমানে অ্যাভেলেবল রয়েছে এবং টেস্টনেটে টাস্কগুলো অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা টাস্ক আমরা কমপ্লিট করব। তো কীভাবে কী করবেন এ টু জেড এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে সকালে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা একটা লাইক বাটনে লাইকে ক্লিক করবেন। আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে আশা করি 50টা লাইক কমপ্লিট করে দিবেন এবং অবশ্যই একটা 50টা কমেন্ট আপনারা করবেন, জাস্ট কমেন্টে একটা ইমোজি আপনারা কমেন্ট করে দিবেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যেটা প্রয়োজন হবে, এক নম্বর লিঙ্ক বাদ দিন, এটা পরে এই যে ওয়ালেটটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে, হাক ওয়ালেট। তো এই ওয়ালেটটা আপনারা ডাউনলোড করবেন, দেন হচ্ছে এখানে ইনস্টল করবেন, মানে ইনস্টল ডাউন এক, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা আপনার আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট। এখন এখানে বিষয় হচ্ছে আপনার টেস্টনেট এবং মেইননেট দুইটা একই ওয়ালেটে করতে হবে, সেহেতু আপনি ট্রাস্ট ওয়ালেটের ফেস এখানে ইম্পোর্ট করতে পারেন অথবা নতুন করে ওয়ালেট এখানে ক্রিয়েট করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমি নতুন করে ওয়ালেট ক্রিয়েট করছি, দেন হচ্ছে সেইটা আমি মিসেস ব্রাউজারে আপনার হচ্ছে যে মেটামাস্কে নতুন করে অ্যাড করেছি, ঠিক আছে। তো এখন এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে আমি দেখা দিচ্ছি, জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ব্যাকআপ ফেস নীতি। এখান থেকে আপনার এখানে নতুন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার চলে আসবেন, সরি এখানে চলে গেছি আমরা। তো এখন এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, শুরুতে আমরা মেইননেটে টাস দেখাই এবং পরবর্তীতে টেস্টনেটে টাস দেখাবো। তো এখানে হাক ওয়ালেটে গেলাম, এইখান থেকে টেস্টনেটের আগে টোকেন দিচ্ছিলো, তো এখন একটু কম দিচ্ছে, কীভাবে কাজ করুন সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে আসবেন, দেন হচ্ছে এখানে ওয়ালেটে এরকম ইন্টারফেস আসবে, ক্লেম নাওতে ক্লিক করবেন। ক্লেম নাওতে ক্লিক করলে আপনাকে কিছু হালকা ফি দিবে, সেই ফিটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আরও ডিসকর্ড থেকে কিছু ফি ক্লেম করতে পারবেন। তো এখানে রিফ্রেশ করলে সম্ভবত এখানে ফিটা চলে আসার কথা, তো এটা আমরা দেখতেছি, ট্রানজ্যাকশন এখনও হয়নি। এবং আর্নে ক্লিক করবেন, আর্নে ক্লিক করে এখানে গেট টিকেটে ক্লিক করবেন। শুধু এখানে মান্থলি আপনাকে কিছু টোকেন তারা কিভাবে করতেছে, এখান থেকে আপনি পার্টিসিপেট করলে এখানে উইন হলে আপনারা এখান থেকে হতে পারবেন। সম্ভবত এইখান থেকে হচ্ছে কত 1 লাখ টোকেন তারা দিতেছে, 10 জন উইনার, সরি 1 লাখ না, এখানে হচ্ছে আপনার 10,000 টোকেন 10 জন উইনারকে দিবে। তো এটা হচ্ছে সম্ভবত 24 ঘন্টা করে, ঠিক আছে। এটা জয়েন হবেন, দেখি আমাদের টোকেন আসলো কি না। এই যে এখানে টোকেন আসছে 0.01, ঠিক আছে। তো এটা আপনি প্রতিদিন সম্ভবত এখানে ক্লেম করতে পারবেন, কাজ করতে পারবেন। এখন এখানে কাজ কী এবং মেইননেটের আরও টোকেন আপনারা কোথায় পাবেন সেই জন্য আপনার যেটা প্রয়োজন, নোটপ্যাড এরকম করে আপনাকে অ্যাড্রেস এখানে করতে হবে, এটা ডিসকর্ডে জয়েন করতে হবে। আমি দেখা দিচ্ছি, লিখবেন হচ্ছে MAIN মেইন, দেন হচ্ছে আপনার এই যে হক ওয়ালেটের যে অ্যাড্রেস রয়েছে উপর থেকে এটা কপি করবেন। আমি জাস্ট A to Z প্রসেস দেখাচ্ছি, এইটা হচ্ছে কপি করবেন, ঠিক আছে। কপি করা ডান, এরপর আপনি ডিসকর্ডে জয়েন করবেন, এইখানে থেকে এই যে ডিসকর্ডের লিঙ্ক, এই ডিসকর্ড লিঙ্কে আপনি জয়েন করবেন, ঠিক আছে। তো ডিসকর্ডে জয়েন করার পর আমরা সরাসরি যাই ডিসকর্ডে, দেন হচ্ছে আমরা ডিসকর্ডে ইসলামিক কয়েনের যে ইয়ার রয়েছে সেটা আমরা অলরেডি জয়েন করেছি। এখানে এই যে ভেরিফিকেশন অপশন থেকে আপনি যেটা করবেন, ভেরিফাই করে নেবেন, দেন হচ্ছে এখানে ফাসেটে যাবেন। এখানে যদি আপনি মেইনে মারেন এভাবে, মানে আমি যেভাবে লিখছি এটা আপনি পেস্ট করে দিবেন, তাহলে এটা তো দেওয়ার কথা, ঠিক আছে। তো ফাসেট মেইন এ লিখলেই চলে আসবে, অথবা আমাদের বলতেছে আমার এটা অলরেডি টেস্টনেটের টোকেন নিয়েছি, তো এই জন্য আমাকে বলতেছে যে এটা আবারও পরে ট্রাই করার জন্য। তো এখানে যখন আপনি এভাবে রিকোয়েস্ট করবেন তখন আপনাকে কি করবে, আপনাকে এই ওয়ালেটে আপনাকে আরও মানে 0.01 ইসলামিক টোকেন দেবে। এটা যে আপনি কি করবেন, এটা যে আপনার কাজ হচ্ছে আপনার এখান থেকে সম্ভবত
ভোট করতে হবে উপরে যে ভোটের অপশন রয়েছে এই যে এখানে না ভোট না আচ্ছা এখানে ভোট অপশন অল ভোটে যাবেন এবং ভোটিং এটা চালু আছে তো ভোট থেকে আপনি এটা সম্ভবত ভোট দিতে পারবেন এই যে ইয়েস করবেন অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এখানে ভোট দেওয়া হয়ে গেল যদি এখানে ভোট অন না থাকে আপনার ভোট দেওয়ার প্রয়োজন নাই এবং পরবর্তীতে আপনাকে এখান থেকে ডেলিগেট করতে হবে আপনাকে টোকেন তো আমি দেখাচ্ছি এটা টোকেনটা ডেলিগেট করবেন কীভাবে এখান থেকে আর্ন অপশনে ক্লিক করবেন এবং স্টেকিংয়ে ক্লিক করবেন এখানে আমাদের যেহেতু একটার এক টোকেন আছে মানে 0.1 সেন্ট আছে টোকেন আমরা একটাতে ক্লিক করতে হবে এবং ডিসকর্ড থেকে আপনি প্রতিদিন আপনি টোকেনটা ক্লেম করে আপনি এখান থেকে ভোট করবেন ঠিক আছে আমি জাস্ট একটা দেখাচ্ছি এখানে ভ্যালিডেটরে ক্লিক করবেন করে এখান থেকে আপনার যেটাতে ইচ্ছা সেটাতে আপনি ভোট দিতে পারবেন ঠিক আছে তো শুরু করবেন উপর থেকে ক্লিক করে ডেলিগেটে ক্লিক করবেন ক্লিক করে আপনার কাছে 0.01 এখানে আপনি প্রিভিউ ক্লিক করে আপনি এটা ডেলিগেটে ক্লিক করবেন তো তাহলে এটা ডেলিগেট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা পরে আপনি আনডেলিগেটও করতে পারবেন পরবর্তী সময় এটাতে আপনি করবেন আর 10টা এভাবে করে রাখবেন ঠিক আছে এখানে টাস্কের মানে কাজটা ছিল এরকম এটা আমরা করে ফেললাম দেন হচ্ছে আমি আর একটা ডিসকর্ডে জয়েন করবো কারণ আমাদের টেস্টনেটের টোকেনের প্রয়োজন তো যেহেতু আমার কাছে টেস্টনেট টোকেন নাই অন্য ওয়ালেটে ভুল করে নিছি তো আমি এখানে আর একটা ডিসকর্ড দিয়ে জয়েন করে আমরা এখান থেকে টেস্টনেট টোকেনে নেব ঠিক আছে তো চলুন ভালো হলো আমি ডাইরেক্ট আপনাদের এখানে পাস ভেরিফিকেশন ক্লিক করবেন নেক্সট তারপর অ্যাগ্রি এটা আমাদের জয়েন হয়ে গেল আমি জাস্ট লাইভে দেখাচ্ছি সব কিছু ভেরিফাই নাও ওকে কমপ্লিট ওকে আচ্ছা এখানে হচ্ছে আমরা জাস্ট জিএম লিখবো দেন হচ্ছে এখান থেকে আমরা টেস্টনেটের টোকেন নেওয়ার জন্য আমরা এই ফাসেটে যাব ঠিক আছে তো ফাসেটে নেওয়ার জন্য আমরা আগে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করছিলাম এখানে মেনের জায়গায় দিবেন হচ্ছে টেস্ট টি আচ্ছা ম্যানেজার টেস্ট তো এই টেস্ট লাগার পর আপনার আচ্ছা এটা পরে করি অনেকে বুঝতে পারবেন না এখন আপনার কাজটা কি এখন কাজ হচ্ছে আপনি মিসেস ব্রাউজারে যাবেন গিয়ে এই যে হক ওয়ালেটটা ছিল এই ওয়ালেটের ফেজ দিয়ে আপনি মেটামাসকে ইম্পোর্ট করবেন ঠিক আছে মেটামাসকে ইম্পোর্ট করবেন আমি দেখাচ্ছি এই দেখেন আমি মেটামাসকে সেম অ্যাড্রেস দিয়ে আমি এখানে লগ ইন করেছি আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে হক ওয়ালেট লাস্টের সাইট আমাদের এই ওয়ালেটে দেখবেন যে লাস্টের সাইট ঠিক আছে তো আমরা এখানে ইম্পোর্ট করছি এখন এটা কপি করে আমরা যেটা করব টেস্টনেট টোকেন নেব এটা আমরা যদি এখানে সেন্ড করি তাহলে আমাদের টেস্টনেট টোকেন দিয়ে দিবে ঠিক আছে দেখেন আমি কই গেল এফএস আশাপুরে এই যে আমাদের টেস্টনেট টোকেন এখানে দিয়ে দিয়েছে তো আপনি এভাবে মেইননেটের টোকেন নিতে পারবেন মেইননেট লেগে ঠিক আছে তো এখন আমাদের কাজ কি দেন হচ্ছে আমাদের টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর এই যে এখানে আপনার স্টেকিং লিঙ্কে যাবেন আপনি যারা কিছু করতে হবে না সমস্যা নাই আচ্ছা এইখান থেকে এই যে ফাসেট লিঙ্ক দিচ্ছি এইটা আপনি কানেক্ট করে ট্রাই করতে পারেন কারণ ফাসেট এখন আর দিচ্ছে না সেজন্য ফাসেট লিঙ্কটা আমি দেখালাম না ঠিক আছে এখান থেকে স্টেকিং করবেন ডিসকর্ড থেকে আপনি ফাসেট মানে ফাসেটটা নিয়ে নেবেন তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম আচ্ছা ওইখানে একটা কাজ ছিল আমাদের কাজটা করা উচিত ঠিক আছে আমরা ভুলে যাচ্ছে এই টেস্ট লিঙ্কটাই কপি করবেন দেন হচ্ছে এখানে একটা কাজ রয়েছে কাজটা গুরুত্বপূর্ণ হতে পারে সামনে তো সেটা করে নিই আমরা তাহলে বেটার হবে তো এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করবেন মেটামাস এটা ফাসেট লিঙ্ক নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এখানে ইয়ে আসছে কিন্তু পপ আপ আসেনি মাঝে মধ্যে ঝামেলা করে আচ্ছা দেখি অ্যাড্রেসটা করে দিলাম আচ্ছা হক ওয়ালেট ঠিক আছে ওকে ডান দেন হচ্ছে এখান থেকে হয়ে গেল এবং পরবর্তী সময়ে আপনি যেটা করবেন এখানে আসবেন এখান থেকে যে লগ ইন উইথ গিথাপ সো আপনি গিথাপ দিয়ে এখানে লগ ইন করবেন কারণ অ্যাপটোস একটা ইয়ে ছিল আপনি গিথাপ দিয়ে যারা লগ ইন করেছে তাদের জন্য কিন্তু একটা রিওয়ার্ড ক্লেমের অপশন ছিল ঠিক আছে তো এখান থেকে আমরা গিথাপে লগ ইন করি দেন হচ্ছে আমরা কথা বলতেছি ওকে দেখতে পাচ্ছেন আমরা গিথাবে লগ ইন করে নিলাম এই গিথাবে লগ ইন করা তেমন কোনো বিষয় না আপনার এখানে খুবই সিম্পল কাজ আপনি এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্লিক করুন এবং গিথাবে লগ ইন করে নেবেন ঠিক আছে এই যে আমরা অথরাইজে ক্লিক করে দিলাম গিথাবে অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হয়ে যাবে এটা একটা টাস্ক ছিল আপনি এখানে করে নেবেন ঠিক আছে এখানে দেখেন আমাদের এখানে কোনো টোকেন ক্লেমের কোনো অপশন দিচ্ছে না তাই আমরা ডিসকর্ড থেকে এখানে টোকেন ক্লেম করেছি তো
আমরা ভেরিফাই ক্লিক করব দেন হচ্ছে রিকোয়েস্ট টোকেন দেখি টোকেন যদি দেয় তাহলে আর ভালো আচ্ছা টোকেন সম্ভবত ক্লেম হয়েছে আমরা দুই জায়গা থেকে টোকেন নিয়ে নিলাম দেন হচ্ছে আমরা যে দুই নম্বর লিংকে গেছিলাম এই যে স্টেকিং আপনি এখান থেকে দেখতে পাবেন স্টেকিং আপনারা কানেক্টে ক্লিক করবেন মেটামাস্কে ক্লিক করবেন তো মেটামাস্কে ক্লিক করলে আপনার এটা এরকম অপশন আসবে আপনি এটা সিলেক্ট করে দিবেন তাহলে কি হবে এখন আমাদের এখান থেকে আপনাদের স্টেক করতে হবে এবং আমাদের টোকেন কত রয়েছে নেটওয়ার্কে অ্যাড করতে হবে সে নেটওয়ার্ক অ্যাড করার জন্য একটু দাঁড়ান আমরা এখান থেকে এই যে এখান থেকে সুইচ টু চেইন এটাতে ক্লিক করবেন ঠিক আছে টেস্টনেট এটা সুইচ টু চেইনে ক্লিক করবেন তাহলে আমাদের কাস্টম যে আরপিসিটা রয়েছে এটা আমাদের অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ব্যালেন্স কত হয়ে গেল দেখি উফ আমাদের এই যে দুই জায়গায় থেকে আমরা পাইছি এখানে 1018টা টোকেন পাইছি সমস্যা নেই এখন আমরা স্টেকিংয়ে যাব এখান থেকে আমাদের টেস্টনেটের টোকেন যেহেতু আমরা এখন নিচে যাব এখান থেকে আপনাকে স্টেকিং করতে হবে এখানে মেইননেট আছে আপনি টেস্টনেট সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখন আপনাদের জাস্ট স্টেকিং করা আর কিছু কোনো কাজ নেই আচ্ছা এইটা উপরে দেয় না কেন আচ্ছা এখন আপনার মেইন কাজ হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আপনার অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভে ক্লিক করবেন করে আপনি এখান থেকে ডেলিগেটে ক্লিক করবেন ডেলিগেটে ক্লিক করে আপনার কত অ্যামাউন্ট ডেলিগেট করতে চাচ্ছেন এখানে কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন ঠিক আছে সাইনিংয়ে দেশ হচ্ছে কনফার্ম আবারও রিকোয়েস্ট সাইনিং তো এভাবে এইটাতে আমরা ডেলিগেট করা হয়ে গেল আমরা ব্যাক করব এবং আরও যে ইয়ার রয়েছে এই যে এটাতে যাব এভাবে আমরা বিভিন্নগুলোতে আমরা দিয়ে দেব যে আমরা ডেলিগেট করতে এভাবে আপনি 8-10টাতে ডেলিগেট করে দিবেন ঠিক আছে অল্প টোকেন থাকলে আপনি অল্প ডেলিগেট করবেন এবং বেশি টোকেন থাকলে এটা বেশি টোকেন ডেলিগেট করে দিবেন দেখেন এটা কিছুক্ষণ পর এখানে দেখাবে কত ডেলিগেট করছেন আপনি এটাকে আনডেলিগেট করতে পারবেন ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে তাহলে আপনার এটা কনফার্মেশন কমপ্লিট হবে সম্ভবত মেটামাস্কে পেন্ডিং থাকার কারণে চ্যাপ্টার পেন্ডিং নাই এটা চলে আসবে এই যে দেখেন টোটাল আমাদের স্টেক 20টা টোকেন হয়ে গেছে অলরেডি আমাদের তো দেন হচ্ছে এইটাতে যাই এটাতে যদি আমি আরও ডেলিগেট করি দেখি 20 আর ধরেন 20 আর 80 আমরা 100টা ডেলিগেট করে দিলাম দুইটা ইয়া মিলে সাইনিংয়ে ক্লিক করলাম তো এটা হয়ে গেল এখন আমরা যদি ব্যাকে যাই তাহলে দেখতে পাবেন যে আমাদের 100টা টোকেন হয়ে গেছে তো সর্বশেষে আমরা যে কাজটা করব আরও কাজ রয়েছে এই যে মিন্ট আর্টিকেল রয়েছে এটাতে আমরা ক্লিক করব করে এটা আমরা একটা এনএফটি মিন্ট করতে হবে তবে এটা অপটিমিজম ফি লাগবে সম্ভবত 20-30 সেন্ট অপটিমিজম ফি লাগবে এটা আমরা যেটা করবেন মিন্টে ক্লিক করবেন মিন্টে ক্লিক করলে আপনাকে মিন্ট ফি দিতে বলবে চেক ইন ফি লেখা আছে 0.0069 এটা আপনি একটু ক্যালকুলেশন করে দেবেন এটা ক্লেম করবেন এবং পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে এখানে গ্যালাক্সি টাস রয়েছে এবং গিল রয়েছে এগুলো আপনাকে এগুলো তো আমি আর দেখার জন্য প্রয়োজন নাই আপনারা অলরেডি এগুলোতে এক্সপার্ট এবং সুন্দরভাবে কাজ করতে পারেন গ্যালাক্সি ওয়েটে যাবেন টুইটারে ফলো করবেন ডিসকর্ডে জয়েন করবেন এগুলোই কাজ আর কি যেন হচ্ছে গিল্ডের কাজগুলো একই এখানে এটাতে ফলো করবেন এখানে হচ্ছে আপনার দেখেন হেচকি ওয়ালেট ডাউনলোড করতে বলতেছে আমরা অলরেডি ডাউনলোড করেছি এখানে গ্রুপ পেজে ক্লিক করে যদি আমরা আবারও ব্যাগে আসি তাহলে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে আচ্ছা কিছুক্ষণ পরে করতে হবে এভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এমন কোনো কঠিন টাস্ক নেই এখানে ডিসকর্ডে আমরা জয়েন আছি এটা ডিসকর্ডে যদি ভেরিফাই ক্লিক করে আমাদের এটা অটোমেটিক হয়ে যাওয়ার কথা দেখছেন এটা আমাদের অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এবং এটা যদি আমরা এখানে ভিউ করি এই ছিল কাজ এবং গিল্ডে আপনারা জয়েন করবেন গিল্ডের ব্যবসা আবার খুবই সহজ আছে এই এখানে যা যা কাজ ছিল আমি একটা ভিডিওর মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন তো কোনো নতুন আপডেট আসলে আমার টেলিগ্রাম চ্যানেলে জানা দেবো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে রাখুন আশা করি ভবিষ্যতে আমাদের এখান থেকে ভালো একটা প্রফিট হতে পারে আমরা প্রত্যেকটা প্রজেক্ট থেকে একটা আশা নেব এবং প্রত্যেকটা প্রজেক্টেই আমরা স্ট্রং মনে করে কাজ করবো ঠিক আছে তো ভিডিও শেষে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই একটা ইমোজি কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো আবার নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ।